একদিন সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, মৌমাছিটা সামন দিক দিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলেন, হে মৌমাছি একটু শোনো। মৌমাছিটা দাঁড়ায় গেল, ইয়া আল্লাহর নবী কি বলবেন? সুলাইমান আলাইহিস সালাম বলছে, তোমার কাছে আমার একটা প্রশ্ন। আমি তো দেখি তোমরা ফুলে বসো, মিষ্টি মিষ্টি যেগুলি ফুল সেখান থেকে মধু তোমরা নাও, কিন্তু কখনো দেখি তেঁতুল গাছে বসো, নিম গাছে বসো, বসে না? সে তেঁতুল গাছের তিতো আর নিম গাছের টক, তেঁতুল গাছের টক নিম গাছের তেতো, সেই রস গুলি নিয়ে তোমরা ফিরে যাও। দুনিয়ার কোনো মেশিনে দেওয়া হয় না, এরপর মধুগুলি মিষ্টি হয় কি করে? ঠিক কিনা বলে? বিশ্ব নির্জনের প্রায় 4000 বছর আগে সেই মৌমাছি বলল, নবী সুলাইমান আলাইহিস সালাম, আমরা মৌচাক থেকে আমরা ফুল থেকে মধু গলি নিয়ে যখন মৌচাকে ফিরি, রানী বলে দিয়েছে আখির জামানার নবী বিশ্ব নবী আমিনার দুলালি বিশ্ব নবীর প্রতি দুরুদ পড়বে, আমরা তখন থেকে নবীর নামে দুরুদ পড়তে থাকি, রব্বুল আলামিন বিশ্বনবীর দুরুদের ওসিলায় নবীর দুরুদের বরকতে মুখের তিতার টক মধু গুলি কাল্লা মিষ্টি বানায় দেয়। আল্লাহু আকবার।